তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা চাপাচাপি করে লাইনে দাঁড়িয়েও দ্বিতীয় দিনে অনেকের ভাগ্যেই জোটেনি সোনার হরিণ ট্রেনের টিকিট। ঈদে বাড়ি যাবার মিছিলে আগাম টিকিট পেতে সেহরির পর থেকে মানুষের ভিড়। টিকিট না কাটতে পেরে ক্রেতারা বলছেন অনলাইন টিকিট শুধু নামেই আছে কিন্তু লগ ইন হচ্ছে না। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। মানুষে মানুষের ঠাসা, এই ঠাসাঠাসিতে অনেকেই কোন ঠাসা, তবুও বাড়ি ফেরার নেশায় লাইনে দাঁড়াতে আসা। সেহরির পর থেকে এখানে 75টি পাখা বিক্রি করেছেন দেওয়ান প্রামাণিক। এমন উত্তাপে টিকিট বিক্রির চাপে পাখার চাহিদা আছে কারণ যান্ত্রিক পাখার দেখা নেই। পাখা থাকলে তো অবশ্যই ভালো হয় আমাদের জন্য, কারণ অনেক মানুষ এই গরম ধরছে, গরমে মানুষের ভিড়, গরম এজন্য এখানে পাখা বিক্রি করছি। কেউ এসেছেন আগের দিনের সন্ধ্যায়, কেউ বা সেহরির পর। বাড়ি যাবেন তাই শাড়ি ছাড়ছেন না কেউই। সেহরি খাওয়ার পর থেকে এখানে দাঁড়ায় আছি ভাই। কালকে আমরা এখানে আসছি 9টায় আর আজকে টিকিট পেলাম 9:30। যারা টিকিট পাচ্ছেন তারা ভাগ্যবান বলছেন না পাওয়ারা। অনলাইনে টিকিট প্রাপ্তিও এক সোনার হরিণ, শুরু হতেই নিমেষেই টিকিট সব শেষ। 7:50 থেকে আমি অলরেডি ট্রাই করতেছি কিন্তু কোনো ক্রমেই সার্ভার ঢুকতে পারছি না। সামনে 60 জন দেওয়ার পরে এখন টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে কোনো ধরনের টিকিট নেই। এত না পাওয়ার পরও কর্তৃপক্ষ যথারীতি বলছে সব কিছু ঠিকঠাক চলছে। এই ভিড়টাই কিন্তু আপনাদের মাধ্যমে আমরা এটাই মানে বুঝতে পেরেছি যে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি, তার মানে এটাই প্রমাণ হয় যে বাংলাদেশ রেলের প্রতি মানুষের আস্থা বেড়েছে। সোমবার দেয়া হবে 29 এপ্রিলের টিকিট, তাই হয়তো এখানে আবারও সেহরির পর লাইন দেয়া শুরু করবে আরেক দল মানুষ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। Thank you.